যদি প্রয়োজন হয় সেনাবাহিনীর সাথে মুসলিম সেনাবাহিনীর যোদ্ধারাও শরীক হবে ঠিক কি না দুই হাত তুলে বলুন ঠিক কি না যদি প্রয়োজন হয় আপনি আজকে ডাক দেন একজন দুইজন না সেনাবাহিনী আজকে ডাক দে আমার বিশ্বাস আছে বাংলার জমিন থেকে 1000 2000 10000 না ওই মুসলমানদের প্রথম তেবলা পুনরুদ্ধারের জন্য এই দেশের 10 লক্ষ যুবক প্রস্তুত আছে ঠিক কি না বলুন শুধু এখানে নয় যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্পেনিজ ডেনিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান তুমি তো মুসলমান বেঁধু তোমার হাত কেটে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি ডাকাদ বন্ধুকে বলবে আমায় পাগল তুমি কি বোঝো না আসল কথা একটি অঙ্গে আঘাত পেলে যে সারা দেহে করে ব্যথা শিরায় শিরায় রক্ত দ্বারা মিশে যায় যন্ত্রণা প্রকৃতির এই শাসিত বিধান তুমি কেন বুঝলে না ও বন্ধু আমার আসল কথাটি এবার তাহলে শোনো সারা বিশ্বে মুসলমানের ভেদাভেদ নেই কোনো ঠিক কিনা বলুন সুতরাং তামাম পৃথিবীর সমস্ত মুসলমানকে আহ্বান জানাবো সমস্ত সেনাপ্রধান সমস্ত প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো আভ্যন্তরীণ বিষয় বলে আর পিছায়া থাকবেন না একদিন বোঝা গেল এই ইসরায়েল আক্রমণ হলো এক রাত্রে তামাম পৃথিবীর সমস্ত কাফিরগুলো বেঈমানগুলো ইসরায়েলের পক্ষ নিল এ থেকে বোঝা যায় আমার নবীর কথা সত্য সুতরাং তুমিও আমার নবীর কথা মাইনা মুসলমানের পাশে দাঁড়ায়ও কথা বলেন ঠিক কি না এই জন্য যদি সেনাবাহিনী শান্তি মিশনে যায় শান্তি সেখানেও প্রতিষ্ঠা করো আমরা ওয়েলকাম জানাবো অর্থ দেব স্মরণ দেব মেধা দেব যদি প্রয়োজন হয় সেনাবাহিনীর সাথে মুসলিম সেনাবাহিনীর যোদ্ধারাও শরিক হবে ঠিক কি না দুই হাত তুলে বলুন ঠিক কি না যদি প্রয়োজন হয় আপনি আজকে ডাক দেন একজন দুইজন না সেনাবাহিনী আজকে ডাক দে আমার বিশ্বাস আছে বাংলার জমিন থেকে 1000 2000 10000 না ওই মুসলমানদের প্রথম তেবলা পুনরুদ্ধারের জন্য এই দেশের 10 লক্ষ যুবক প্রস্তুত আছে ঠিক কি না বলুন শুধু এখানে নয় যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্পেনিজ ডেনিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান তুমি তো মুসলমান হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্পেনিশ ডেনিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান তুমি তো মুসলমান রক্তে যদি লেগে থাকে তোমার শাহাদাতের খুন লাখো শহীদের খুন রাঙা পথ ঢালো কলিজার খুন চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন নয়া জামানার মিনার মিনারে ডাকছে মুয়াজ্জিন ছিঁড়ে ফেলো সব মায়ার বাঁধন জীবনের পিছু টান মুসলমান তুমি তো মুসলমান
মুসলমান তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল তুমি সুখী হও কিবা দুঃখী হও দেখো ঈমান নির্ভেজাল স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর মৃত্যু তোমায় জানায় সালাম দূরে রয় শয়তান মুসলমান তুমি তো মুসলমান যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ডেনিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান তুমি তো ও মুসলমান এই জন্য বন্ধু লড়াই শুরু হয়ে গেছে এই লড়াই আভ্যন্তরীণ লড়াই না এই লড়াই চলতেছে সে আমর ইবনুল আসের যুগ থেকে নিয়া এই লড়াই চলতেছে সুলতান সালাউদ্দিন আইয়ুবির যুগ থেকে নিয়া এই লড়াই এখন চলতেছে ইসমাইল হানিফের সময়কাল নিয়া সুতরাং সালাউদ্দিন আইয়ুবির সাথে তামাম পৃথিবীর মুজাহিদরা যেমন যুক্ত হয়েছিল আজকেও তোমাকে ইসমাইল হানিয়ার সাথে যুক্ত হয়ে মুসলমানদের প্রথম তেবলা ফিরে আনতে হবে রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ কয় হা এই পথে চলতে গিয়া আপনারা দেখেছেন একজন না দুইজন না যে আক্রমণ হলো তোমার চেয়ে দেখতে সুন্দর শিক্ষিত ওই যুবকগুলো অকাতরে নিজের জীবনটাকে বিলায় দিছে যারা ইসরায়েলে আক্রমণ করেছে আজকে একটা ভিডিওতে দেখেছি ওখানে অনেক হামাস মুজাহিদদের লাশ পড়ে আছে ওরে বন্ধু আজকে এক সপ্তাহ হয়ে গেছে ওই লাশগুলো কেউ নেও নাই ওই জায়গায় পড়ে আছে ওরে যুবক তুমি জীবনটাকে বুঝলা অমর কি বোঝে নাই তুমি জীবনটাকে বুঝলা সাইয়েদুস সুহাদা হজরতে হামজা কি বোঝে নাই তুমি জীবনটাকে বুঝলা হজরতে হানজালা কি জীবনটাকে বোঝে নাই তুমি জীবনকে বুঝলা আবু তালহা কি বোঝে নাই তুমি জীবনকে বুঝলা আবু ওবায়দা ইবনে জাররা কি বোঝে নাই হ্যাঁ তারা বুঝতে পেরেছে তারা কোরআনকে বিশ্বাস করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বিনয় কিছুক্ষণ ঠিক আছে কিন্তু সবসময় বিনয় নয় মাঝে মাঝে একটু গরম হবা হয় কারণ কি এর প্রমাণ কোরআন হাদিসে আসেনি রহমাতুল্লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশেক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনার বুলবুল দয়ালাল্লাহ নামটি রাখলেন মোহাম্মদ রাসূল সেই নবীকে নাম মানিলে সেই নবীজির কথা না মানলে থাকে না ঈমান আশেক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান ওরে যুবক ও মধ্যম বয়স্ক বাবা ও মুরব্বী এই পৃথিবীতে এত নরম মানুষ ঠান্ডা মানুষ নাই তরবারির উল্টো পাট দিয়া সোহাইলের হাতে আঘাত করে আর বলে সোহাইল আমার নবীর সাথে কথা বলবি ভালো কথা কিন্তু আমার দয়ার নবীর দাড়িতে হাত দিয়া বেয়াদবি করবি না সাবধান আর একবার হাত যদি আমার নবীর দাড়িতে ওঠে আমার আবু বকরের তরবারি আর উল্টো দিক থাকবে না তরবারির আসল দিক তোর পরে কার্যকর হয়ে যাবে যেহেতু আবু বকর মক্কার লোক সোহাইলকে চিনে সোহাইল আবু বকরকে চিনে ডাক দিয়া বলে আবু বকর এত নবী প্রেম দেখাইও না এত ভালোবাসা দেখাইও না আসছো তো মাত্র 1300 লোক আসছো তো মাত্র 1400 লোক যখন মক্কার মানুষগুলো আমরা একত্র হই মোহাম্মদকে একা রেখে তো
থেকে তোমরা চলে যাবা। হযরত আবু বকর ডাক দিয়া বলে সোহেল তুই জানোস না আমার এই 1300 এই 1400 সাথী সঙ্গীর ভিতরে একজন সাথীর গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আল্লাহর নবীকে বেঈমানদের সামনে রেখে আমরা যাব না। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলব এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব। সুতরাং এই পৃথিবীতে যত নাস্তিক এবং বেঈমান আছো ইসলাম বিদ্বেষী কুফুরি যত শক্তি আছো স্পষ্ট করে ঘোষণা দেই শোনো আমরা ঠান্ডা মানুষ চোখে পানি আসে এই কথা ঠিক আমরা নবীর কথায় একদম নরমে কথা ঠিক ওইখানকার পীর সাহেবের হাতে তোজ দিয়ে কথা ঠিক ওই পীর মাসায় বুজুরুদের কপালের ভিতরে দাগ মাথায় পাগড়ি কথা ঠিক জায়না মাঝে চোখের পানি ফেলায় কথা ঠিক কিন্তু নবীর প্রশ্নে কোরআনের প্রশ্নে ইসলামের প্রশ্নে আবু বকর সেই হুদাইবিয়ার দিন যেই ভাব মূর্তি ধারণ করেছিল রাসূলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কোন বেঈমান যদি দাঁড়িয়ে যায় তরবারির উল্টো পিঠ থাকবে না দিক পিঠ দিয়েই তাদের বিরুদ্ধে মোকাবেলা হবে ঠিক কিনা বলো তুলে বলুন ঠিক কিনা ও মুসলমান আল্লাহর নবী বিশ্ব নবী কয় ঠান্ডা হও নরম হইও না এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হা বিনয় হয়ে যাও ঠান্ডা হয়ে যাও একটু ধৈর্য ধৈরো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস-সাবিরিন। আল্লাহ এক নম্বর উপদেশ দেয় কয় হে মুমিনরা এখানে আমরা সবাই মুমিন নি আলহামদুলিল্লাহ বলেন না কেন কোনো সন্দেহ আছে আওয়াজ হবে গরম কথা বলেন না কেন আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনরা হে ঈমানদারেরা হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো সাহায্য আল্লাহর কাছে চাও ইস্তাঈনু বিসসবরি সাহায্য চাও একটু ধৈর্য ধারণ কইরা ওয়াসসালাহ সাহায্য চাও দুই রাকাত নামাজ আদায় করে হা একটা দিন গিয়েছে একটা সময় গিয়েছে ইসলামের বিরুদ্ধে আঘাত আসছে ইসলামের বিরুদ্ধে আগ্রাসন আসছে আমরা ধৈর্য ধারণ করেছি ওই ধৈর্যের ফলে আমার নবী আঘাত পেয়েছেন আবু বকর আঘাত পেয়েছে বিলাল আক্রান্ত হয়েছে খাব্বাব আক্রান্ত হয়েছে আমর ইবনে আস আক্রান্ত হয়েছে আবু উবাইদা ইবনে জাররাহ আক্রান্ত হয়েছে আল্লাহ নবী বিশ্ব নবী বলে ধৈর্য ধরো আর যদি কোনো বিপদ আসে আগেই মারামারিতে তোমরা জড়ায় যায়ও না ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ধৈর্য ধারণ কইরা দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে তোমরা সাহায্য চাইও যদি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাইতে পারো যদি ধৈর্য ধারণ করতে পারো হে মুমিন তোমাকে একটা সুসংবাদ দিয়ে দিলাম ওই ধৈর্যশীল আর আল্লাহর কাছে চানেওয়ালার সাথে আমি আল্লাহ আছি কোনো সমস্যা নাই যখন প্রয়োজন ধৈর্য ধরো যদি সমস্যা আসে দুই রাকাত নামাজ আদায় করো নামাজটা আদায় কইরা আল্লাহর কাছে সাহায্য চাও ইস্তাঈনু আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি ঘোষণা দিলাম সুসংবাদ দিলাম আমি সবরকারীদের সাথে থাকব আল্লাহর কাছে চানেওয়ালাদের সাথে থাকব ওরে বন্ধু এই ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন এই ওয়াদা আল্লাহ রক্ষাও করেছেন কথা বলেন ঠিক কিনা একটা উদাহরণ আমি নবীর জীবনী থেকে দেব আর একটা উদাহরণ দেব আমার দেশের পীর সাহেব দিয়া গভীর মনোযোগ পূর্বে শর্ত হলো আল্লাহ কইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ চাইলে খানে আইয়ুহান নাস বলতে পারত, আইয়ুহাল ইনসান বলতে পারত, মানুষকে বলে নাই, নাসকে বলে নাই, আল্লাহ ডাক দিয়ে বলে মুমিনদেরকে। এই আয়াত দিয়া আল্লাহ বুঝায় মুফাসসিরিন কেরাম লাকে দ্বারা উদ্দেশ্য হলো এই কথা আল্লাহ মুমিনদেরকে বলছে। আর এই ধৈর্য আর নামাজের মধ্যে যদি চাও আল্লাহ যে তোমার সাথে আছে, এই জন্য প্রথম শর্ত হলো তোমাকে মুমিন হওয়া লাগবে। কেমন মুমিন হওয়া লাগবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলে আমি একটা জামাত তোমাদের সামনে রেখে গেছি, যারা হলো আমার সাহাবী, যারা হলো আমার সঙ্গী, ওই সকল নেককার আমার সাহাবীদের জামাতকে তোমরা মানবে। শোনো, ওই সকল মুমিনদের মতো আমিনু কামা আমানান্নাস, সাধারণ মুমিন হইলে চলবে না, আল্লাহর সাহায্য আসবে। এক নম্বর শর্ত হলো মুমিন হওয়া লাগবে। এখন আপনার প্রশ্ন, হুজুর আমি কেমন মুমিন হব? আল্লাহ সূরা বাকারায় বলে আমিনু কামা আমানান্নাস, ওই সকল লোকেরা যেমন ঈমান এনেছে ঠিক তেমন ঈমান তুমি আনো। সুবহানাল্লাহ, ঠিক ওই রকম ঈমান যদি তুমি আনতে পারো তাহলেই আমি আল্লাহ তোমার সাথে থাকবো। এক নম্বর উদাহরণ, গভীর মনোযোগ, অন্যদিকে কোনো মনোযোগ হবে না। এক নম্বর উদাহরণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নাই, হযরতে আবু বকর দুনিয়ায় নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল চলতেছে, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিস, ওই ফিলিস্তিনের জমিনে, ওখানে ওইটা কাফের মুশরিকদের দ্বারা বেষ্টিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রধান সেনাপতি আমর ইবনুল আসকে ডাক দিয়েছে, ও আমর ইবনুল আস, মুসলমানদের প্রথম কিবলা অবরুদ্ধ, মুসলমানদের প্রথম কিবলা খ্রিস্টান আর ইহুদিরা দখল করে রেখেছে, যাও যাও বিশাল একটা বাহিনী নিয়া মুসলমানদের প্রথম কিবলা তোমরা বিজয় করে নিয়ে আসো। ওরে বন্ধু, যেই মুহূর্তে আমি এই কথা বলছি ঠিক এই মুহূর্তে ওই মুসলমানদের প্রথম কিবলায় ওই জঙ্গি বিমান দিয়ে হামলা হচ্ছে। কথা বলেন না কেন? আল্লাহ বলে আগে কোয়ালিটি সম্পন্ন মুমিন হও, আমি আল্লাহ তোমার সাথে আছি। আমর ইবনুল আস মুসলিম সেনাপতি কয়েক হাজার সাহাবীকে সাথে নিয়ে বাইতুল মাকদিস গিয়া হাজির, অন্যদিকে খ্রিস্টান, অন্যদিকে ইয়াহুদি, আর এক পাশে মুসলিম সেনাপতি আমর ইবনুল আস। ওরে কুমিল্লার যুব, আজকে আমরা নবীর পক্ষে মিছিল করি আছে না নাই? আজকে আমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলি, কথা ঠিক কি না? আমি সামনে যাব, ওয়াজ পুরাটা শোনা লাগবে, না হলে বুঝে আসবে না কোয়ালিটিটা কেমন ছিল। আমর ইবনুল আস গিয়া ফিলিস্তিনের জমিনে দাঁড়াইলেন, দেখে বাইতুল মাকদিস কাফের মুশরিকদের অধীনে, তারা সেটাকে দখল করে রেখেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের যুদ্ধের নিয়ম অনুযায়ী সন্ধি প্রস্তাব দিল, খুব দ্রুত আমাদের বশ্যতা স্বীকার করে নাও, না হলে আমাদের ইসলাম ধর্মের উপরে ঈমান আনো, যদি তাও না করো তাহলে আমাদের খলিফাতুল মুসলিমিনকে কর দিয়ে তোমরা এই দেশে থাকো। এটা হলো মুসলমানদের জিহাদের পূর্ব তিনটা শর্ত। এক নম্বর হয় ঈমান আনো, দুই নম্বর আমাদের সাথে সন্ধি করো, তিন নম্বরে আমাদের দেশেই থাকো কিন্তু আমাদেরকে কর দিয়া থাকো। কাফের মুশরিক বেঈমানরা কয় না একটা কথাও আমরা মানব না, তাহলে কি হবে? যদি পারো তাহলে তোমরা বাইতুল মাকদিস আমাদের থেকে ছিনিয়ে নাও। ওরে বন্ধু, আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন,
জীবনে কাউকে প্রথমে আঘাত তিনি করে নাই, এই জন্য আল্লাহর নবীর জীবনে যত লড়াই কোন লড়াই নবীজির ইকদামই ছিল না, কাউকে গিয়া নবীজি আগে আঘাত করে নাই, সমস্ত লড়াই ছিল দিফাই, কেউ যদি আক্রমণ করছে নবী প্রতিহত করেছে। এ থেকে বোঝা যায় আমার নবীর সে দয়ালু এই পৃথিবীতে আর কেউ নাই। ওরে বন্ধু, নবীজির বীর সেনানী, নবীজির আদর্শে আদর্শবান সৈনিক আমর ইবনুল আস আগেই গিয়া আঘাত করে নাই, প্রস্তাব পাঠায়। এবার ইহুদি খ্রিস্টানরা কয় না চলবে, লড়াই হবে, লড়াই হবে, তোমাদের সাথে কোনো সন্ধি হবে না, আমরা তোমাদের বশ্যতা স্বীকারও করব না, তোমাদের নবীর উপরে ঈমানও আনবো না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত কি দাঁড়ালো? এখন লড়াই হবে, লড়াই হবে। ওরে বন্ধু, কথা অনুযায়ী একটা রাত্র চলে গেল, চলে গেল। আপনারা বিভিন্ন পত্র পত্রিকায় কিংবা চার্জে গিয়া দেখেছেন, দেখেছেন হযরত ঈসা আলাইহি সালাতু ওয়াসসালামের নাম করে একটা মানুষকে এরকম তীর মাইরা রাইখা দিছে, দেখছেন নি? দেখছেন? হ্যাঁ, বিভিন্ন কার্ডে বিভিন্ন ছবিতে দেখছেন না যে একটা লোকরে এরকম শুলে কি চড়ায় রাখছে, দেখছেন নাকি? এরকম শুলে চড়ে রাখছে, একটা ছবি খ্রিস্টানরা তাদের ঘরে রেখে দেয়, গির্জার ভিতরে এই ছবিটা আছে। ওদের দাবি হলো যে আমাদের নবী ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম ইহুদিদের দ্বারা আক্রান্ত হয়ে মারা গেছে, ওই দৃশ্যটার জন্য হযরতে ঈসা আলাইহি সালাতু ওয়াসসালামের নামের একটা মূর্তি তারা বানায় রাখে, এখনো পর্যন্ত ওই মূর্তিটা তাদের গির্জার ভিতরে আছে। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, সমস্ত খ্রিস্টান গুলো বিভিন্ন জায়গায় জায়গায় উপাসনালয়ের ভিতরে ওই ঈসা আলাইহি সালাতু ওয়াসসালামের মূর্তিটা বানায় রাখছে। রাত্র গভীর, উভয় পক্ষের মাঝে লড়াই হবে মুসলমানদের প্রথম কেবলা নিয়া। সকাল বেলা কিছু খ্রিস্টান এসে মুসলিম সেনাপতি আমর ইবনুল আসের কাছে এসে দাবি করে, ও মুসলিম সেনাপতি, গতকালকে রাত্রে আমাদের নবী ঈসার যেই মূর্তি ছিল ওই মূর্তির এই নাক সহ সামনের অংশ তোমাদের কোন সৈনিক যেন ভেঙে ফেলেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। হে দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে যত নবী রাসূল আসছে সবাইকে আমরা সম্মান করি, কাউকে আমরা অপমান আর বেইজ্জতি করি না। ও বন্ধু, খ্রিস্টানদের পক্ষ থেকে অভিযোগ, আমর ইবনুল আস তোমার মুসলিম সেনাদের মধ্য থেকে কে যেন গতকালকে রাত্রে আমাদের নবী ঈসার যেই মূর্তি ছিল বাইতুল মাকদিসে ওই মূর্তি এই সামনের অংশ নাক থেকে ভেঙে ফেলেছে, ভেঙে ফেলেছে। মর্দে মুজাহিদ আমর ইবনুল আস ডাক দিয়া বলে, না আমার সেনাবাহিনী একজন সদস্য হযরত ঈসার মূর্তির নাক ভাঙতে পারে না, যদিও নবীর নামের মূর্তি বানানো ঠিক হয় নাই, ঠিক হয় নাই, কিন্তু শোনো, এই পৃথিবীতে যত নবী আসছে যত রাসূল আসছে সবাইকে আমরা সম্মান করি, কথা ঠিক কি না? ওরে বন্ধু, কেউ যদি গায়ে পড়ে ঝগড়া করতে চায় কিছুই তো করার নাই, কথা বলেন না কেন? আল্লাহু আকবার এই কথা বলার পরে আমর ইবনুল আস সমস্ত মুসলিম সেনাবাহিনীদেরকে সাথে নিয়ে বলল, তোমরা কি কেউ গতকাল রাতে ঈসার যেই মূর্তি আছে ওই মূর্তির এই সামনে নাক অংশ ভেঙে ফেলেছো? সমস্ত সাহাবী ডাক দিয়া বলে, না এই কাজ আমরা কেউ করি নাই। ও কুমিল্লার যুবক, এ
এবার ওই কাফের মুশরিকগুলো একত্র হয়ে গেল, খ্রিস্টান ইহুদি একত্র হয়ে গেল, কয় না 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 যুদ্ধ পরে হবে, আগে আমার নবীদের মূর্তির নাক তোমরা ভাঙছো, আমরাও তোমাদের নবী মুহাম্মাদের একটা মূর্তি বানাইয়া এরপরে তার নাক ভেঙে ফেলব। ওরে বন্ধু গভীর মনোযোগ, আমর ইবনুল আস চিন্তিত হয়ে গেলেন, আরে আসলাম এক কাজে জামেলাবাদ মোয়ারাক জায়গায় আসছি বাইতুল মাকদিস বিজয় করার জন্য, কালকে লড়াই হবে এখন কোন জামেলায় পড়লাম, কে না কে যেন ওদের নবী ঈসার মূর্তির নাক ভাঙছে, ওরা আমার কাছে প্রস্তাব দেয় আগামীকালকে বড় একটা মঞ্চ বানায়া তোমাদের নবী আখির জমানার পয়গম্বর রহমাতুল লিল আলামিনের নামের একটা মূর্তি বানাইয়া ওই মূর্তির নাকটাও আমরা ভেঙে দেব। ওরে বন্ধু আমর ইবনুল আস কি করবে সিদ্ধান্ত হীনায় ভুগতেছে, সাহাবীদেরকে সাথে নিয়া আবার রাত্রিবেলা মজলিস, কেউ একটু শিকার যাও, কেউ কি ঈসা আলাইহিসসালামের মূর্তির নাক ভাঙছনি, সমস্ত সাহাবীরা বলেন আমরা কেউ করি নাই। ওরে বন্ধু যেহেতু এখনো সন্ধির প্রস্তাব চলতেছে লড়াই হবে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিস, সাবধান যত পারো বিনয়ী হবা, সাবধান যেখানে সেখানে যেন রক্তপাত না হয়। আমর ইবনুল আস মুসলিম সেনাপতি রাতের আধার তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দেয়া কান্দে, মালিক আমি কি সিদ্ধান্ত নিব, আসছিলাম বাইতুল মাকদিস বিজয় করার জন্য, আগামীকালকে ওরা নাকি তোমার নবীর একটা মূর্তি বানাইবে, ওই মূর্তি বানাইয়া তোমার নবীকে অপমান করার জন্য ওই নবীর নামের মূর্তির নাকটা ভেঙে দিবে। চিন্তিত হয়ে তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, সূর্য উঠে গেছে, বেঈমানগুলো জমা হয়ে গেছে বাইতুল মাকদিসের সামনে, আল্লাহর নবীর সাহাবীরা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্দে, কি করবে, হাসছি মসজিদ বিজয় করতে এখন কোন ঝামেলায় পড়লাম, আগামীকালকে আমার নবীকে অপমান করা হবে, আগামীকালকে নবীর নামের একটা মূর্তি বানাবে, সমস্ত সাহাবীদের চোখে পানি, সকাল হয়ে গেল, কাফের মুশরিকরা জমা হয়ে গেছে, মূর্তি বানানোর উপায় উপকরণগুলো সেখানে জমা করেছে। এবার একজন খ্রিস্টান পাদ্রি ডাক দিয়া বলে, ও মুসলিম সেনাপতি এখনো শিকার যাও, নাইলে কিন্তু মুহাম্মাদের একটা বিকৃত মূর্তি বানাইয়া এরপরে তার নাক কেটে তোমার নবীকে অপমান করব। ওরে বন্ধু 10-12 হাজার ইহুদি খ্রিস্টান উপস্থিত, মুসলমান সৈন্যগুলো উপস্থিত, সমস্ত সেনাবাহিনী কাঁদতেছে, চোখে পানি, সাহাবীরা ডাক দিয়ে বলে আমি অনুমতি দেন, আর সহ্য হয় না, আমার নবীর নামের মূর্তি বানাইয়া আমাদের জীবদ্দশায় নবীকে যদি অপমান করা আমরা সহ্য করতে পারব না। আমর ইবনুল আস কয় না ঠান্ডা থাকো, মজলিস কায়েম হয়ে গেছে, স্টাইল কায়েম হয়ে গেছে, কাফের মুশরিক বেঈমানগুলো সামনে বসা, যখনই ওরা মূর্তিটা বানাবে আমর ইবনুল আস মুসলিম সেনাপতি কিন্তু সাধারণ না, শত শত যুদ্ধে বিজয়ী বীর, আমার নবীর প্রশ্ন যখন আসছে আমর ইবনুল আস সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে ইয়া মাশার আল ইয়াহুদ আল আনসার, ও ইহুদি ভাইয়েরা ও খ্রিস্টান ভাইয়েরা তোমরা শোনো, তোমাদের নবীর মূর্তির নাক আমরা কেউ ভাঙি নাই, যদি পারো মাফ করে দাও, আর যদি প্রতিশোধ নিতে হয় আমার দয়ার নবী মায়ার নবীর মূর্তি তোমরা বানাইও না, বানাইয়া তার নাকটা তোমরা কেটো না, প্রতিশোধ যদি নিতে হয় আমি মুসলিম সেনাপতি তোমার সামনে হাজির, তোমরা এর পরিবর্তে আমার কাঁচা নাকটা কেটে নিয়ে যাও।
আমার যেতে চায় সোনার ওই মদিনায়, কেমনে যাব আমার তো আর টাকা পয়সা নাই। সমস্ত সাহাবীদের চোখে পানি এসে বলে, আমিরুল মুমিনিন আপনি করলেন কি? ওরা যেই বেঈমান, ওরা তো মনে হয় এর পরিবর্তে আপনার নাকটা এখন কেটে ফেলবে। যদি সেনাপ্রধানের নাক কাটা যায় ওখানে আর যুদ্ধ চলে না, সম্মান আর থাকে না। আমর ইবনুল আস চোখের পানি ঝেড়ে দিয়া বলে, ও আমার সেনাবাহিনী শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সাথে যদি আমার সাক্ষাৎ হয় আর নবীজি যদি ডাক দিয়ে বলে আমর তোর উপস্থিতিতে আমি নবীর নামের মূর্তি বানাইয়া তার নাকটা কাটলো, আমি নবীকে অপমান করলো, তুই অপমান থেকে আমি রাসূলকে বাঁচাইতে পারলি না। ওরা যদি আমার নাকটা কেটে নেয় আমার দুঃখ নাই, কিন্তু আমার নবীর অপমান আমি সহ্য করব না। ওরে বন্ধু, মুসলিম সেনাপতি সামনের দিকে আগে গেছে, কয় কাটো আমাকে হত্যা করো, বিনিময় আমার নবীকে অপমান করো না, বিনিময় আমার রাসূলের মূর্তি বানায়ো না। আমি আমার রাসূলের খাদেম ছিলাম, আমি আমার রাসূলের উম্মত, আমি হলাম আমার রাসূলের আশেক, আমি উপস্থিত থাকতে আমার নবীর অপমান আমি সহ্য করব না। এবার একটা পাদ্রী দাঁড়াইয়া ডাক দিয়া বলে, আমার আমি গতকালকে রাত্রে নিজ হাতে আমাদের নবীর মূর্তির নাক ভেঙে তোমাদের উপরে দোষ চাপায়া দিয়েছিলাম, কিন্তু তুমি আজকে প্রমাণ করে দিয়েছ আল্লাহর নবী শেষ নবী আখির নবী আর তোমরা তার সত্যিকারের উম্মত। আমি জানতাম তোমরা যদি নবীর সত্যিকারী অনুসারী হয়ে থাকো তোমাদের জীবন তোমরা দিতে পারবা, কিন্তু বিশ্ব নবীর এই অপমান তোমরা সহ্য করতে পারবা না। ওই জায়গায় উপস্থিত ওই 10-12 হাজার অমুসলিম এই নবী প্রেম দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, কোনো লড়াই হয় নাই, কোনো যুদ্ধ বিগ্রহ হয় নাই, সন্ধির মাধ্যমে ওই আমর ইবনুল আসের মাধ্যমে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিস মুসলমানদের দখলে এসেছে। ও বন্ধু, এরপর আবার বেঈমানরা নিয়ে গেছে সুলতান সালাহউদ্দিন আইয়ুবি মর্দে মুজাহিদ কানু রুহবান আল্লাইল অফুর সানান নাহার, রাত্রে ছিল ইবাদত গুজার আর দিনে ছিল ঘোরসওয়ার। সুলতান সালাহউদ্দিন আইয়ুবি বেঈমানরা আবার প্রথম কেবলা নিয়ে যাওয়ার পরে বিশাল সেনাবাহিনী নিয়া আপনারা জানেন ওই খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করে মুসলমানদের প্রথম কেবলা আবার বিজয় করেছে। ওরে বন্ধু, হইতে হইতে মুসলমান নিজের শিক্ষা নিজের চিন্তা চেতনা তাহজিব ইসলামের শিক্ষা যখন ভুলে গেল, ওই বাইতুল মাকদিস এখন আবার ইসরায়েলরা দখল করে নিয়েছে ঠিক কি না? ওরে বন্ধু, না না, এই যে 2-4-5 দিন আগে আমি লক্ষ্য করে দেখলাম ওই অপারেশন বাইতুল মাকদিস যেই নাম দিয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে, ওই সেনাবাহিনী ফিলিস্তিনের ওই হামাসকে দেখে মনে হয় ওরা হলো সেই আমর ইবনুল আসের বাহিনী, সুলতান সালাহউদ্দিন আইয়ুবির বাহিনী, ঠিক কি না? দুই হাত তুলে বলুন ঠিক কি না? হে মুসলমান, আমি দেখেছি ভিডিওতে আপনারা দেখেছেন মাথার ভিতরে হেলমেট নাই, একটা রুমাল দিয়া চেহারাটা ঢাকা, ওরা জানে বুলেট প্রুফ পোশাক নাই, সাদা একটা কাপড় পরা। আবার ওরা মিশনে নেমেছে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মাকদিস বিজয় করবে। ওরা যখন বিজয় করে আসছে আল্লাহু আকবার দেখলাম সিজদায় লুটায়া পড়েছে। কালকে একটা ভিডিওতে দেখলাম ওই সেনাবাহিনীগুলো রাতের আধারে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে, আর সকালবেলা
নিজের জীবনকে প্রথম কিবলা ফিরিয়ে আনার জন্য নিজের জীবনকে উৎসর্গ করছে। হামাসের নেতা ডাক দিয়া বলে, শোনো ইহুদিরা ট্রেনিং দেওয়ার পরে ওদের বান্ধবীদের কাছে ফিরে যায়, আর আমার সেনাবাহিনী ট্রেনিং দেওয়ার পরে নিজের জীবনকে উৎসর্গ করার জন্য রণাঙ্গনে চলে যায়। ও মুসলমান, এই 75 বছর ধরে এই পৃথিবীর মানচিত্র গজব প্রাপ্ত লানত প্রাপ্ত দখলদার ইসরায়েল মুসলমানদের প্রথম কেবলা ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্বিঘ্নে ইবাদত করতে দেয় না। আজ মুসলিম ওই সেনাবাহিনীরা ওই হামাসরা নিজেদের কেবলা উদ্ধারের জন্য চূড়ান্ত আক্রমণ করেছে। আজ যদি এই চূড়ান্ত আক্রমণের পিছনে তাদের সাথে সমস্ত মুসলমান রাষ্ট্রগুলো সাহায্য সহযোগিতা দিত, আমার মনে হয় সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো আবার বাইতুল মাকদিস পুনর্দখল হতো। ঠিক কিনা বলুন? বাইতুল মাকদিস আবার মুসলমানদের কিবলা হতো। কথা বলেন ঠিক কিনা? বাইতুল মাকদিস আবার মুসলমানদের অধীনে চলে আসতো। কথা বলেন, কথা বলেন। আজ দুঃখ লাগে, কষ্ট হয় যখন হামলা হলো, এক রাত্র যেতে পারে না, এক রাত্রের ভিতরে আমেরিকা ইসরায়েলের পক্ষে তাদের নৌবহর পাঠিয়েছে, ঠিক কিনা? আর মুসলমান বন্যটা পতাকাধারী মুসলিম রাষ্ট্র যাদের সুসংহত সেনাবাহিনী আছে, যাদের রাষ্ট্র আছে, রাষ্ট্র অবকাঠামো আছে, তাদের নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, সেনাবাহিনী আছে, দুঃখ লাগে, কষ্ট হয়। আজ এক সপ্তাহ হয়ে গেছে, এখনো পর্যন্ত এই মুসলমানদের পক্ষে, বাইতুল মাকদিসের পক্ষে কোনো নৌবাহিনী কোনো বিমান বাহিনী প্রেরণ করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল, এরা মুখে যদিও ইসলামের কথা বলে, যদিও এরা কোরআন এবং সুন্নাহর কথা বলে, কিন্তু অন্তরের ভিতরে তাদের নেফাকি এবং মোনাফিকি। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ইন্ডিয়া ঘোষণা দিল, আমরা ইসরায়েলের পক্ষে আছি। কথা বলেন না কেন? ব্রিটেন, ইউরোপ, পশ্চিমা বিশ্ব ঘোষণা দিল, আমরা ইসরায়েলের পক্ষে আছি। আমাদের দেশ সহ আরো মুসলিম রাষ্ট্র ঘোষণা দিল, আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। পক্ষে আছি মানে দুই দেশ মারামারি লেগেছে, দুই ভাই মারামারি লাগছে। আপনি এখানে বসে বলেন মার তোর লগে আছি, কিন্তু তার সাথে লাঠি ধরলেন না, এর মানে তারে আরো মার খাওয়ার ব্যবস্থা করে দিলেন, ঠিক কিনা? সুতরাং যত মুসলিম শাসক আছে তাদেরকে উদত্ত আহ্বান জানাবো, হৃদয়ের গভীর থেকে তাদেরকে বলবো, আপনার সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, আপনি ফিলিস্তিনিদের পক্ষে, স্বাধীনতাকামী এই মুক্তিযোদ্ধাদের পক্ষে, যারা নিজেদের মাতৃভূমি, নিজেদের দেশ রক্ষা করার জন্য, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিস রক্ষা করার জন্য নিজের জান মাল ইজ্জত আবরু ছেলে মেয়ে স্ত্রী সন্তানকে উৎসর্গ করছে, আপনিও তাদের সাথে একত্রতা ঘোষণা করে মুসলিম সেনাবাহিনী গঠন করেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা এর পক্ষে আছেন ইনশাআল্লাহ, আছেন ইনশাআল্লাহ। ভাইরামার একদিন দুই দিন নয়, আজ 75 বছর ধরে কিচ্ছু ছিল না। আপনারা জানেন হিটলার ইহুদিদেরকে মারতে মারতে পৃথিবীর সব জায়গা থেকে ছাড়া করেছে, পৃথিবীর মানচিত্রে একটা রাষ্ট্র ছিল না। এই ফিলিস্তিন মানুষগুলো দয়ালু মায়াবী মানুষগুলো তাদেরকে এহসান করে দয়া করে তাদেরকে থাকতে দিয়েছিল। আজ তারা ফিলিস্তিনের বাড়িঘরগুলো নিজের মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে অর্জিত বাড়িঘরগুলো থেকে বের করে দিয়ে ওই বাড়িতে আজকে ওই ইহুদিরা থাকছে। অত্যন্ত দুঃখ লাগে, কষ্ট হয়। আজ পর্যন্ত এই 75 বছরে এর কোনো সমাধান আসে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি আমরা ধরে নেব আমাদের যারা শাসন করছে, যাদেরকে আমরা শাসন ক্ষমতায় বসিয়ে রেখেছি, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে তারা আজকে মেরুদণ্ডহীন হয়ে গেছে? কথা বলেন না কেন? না না না,
আজ যদি হামাসের পক্ষে মুসলমান একটু সামনের দিকে অগ্রসর হতো, আমার মন বলছে এইবারই মনে হয় বাইতুল মাকদিস পুনরুদ্ধার হতো কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? বলেন ঠিক। হামাস নেতা ইসমাইল হানিয়া যখন সেই হামলার দৃশ্য দেখেছে সিজদায় লুটিয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলেন, কি সুন্দর তার কোরআন তেলাওয়াত, মনে হয় কাবা ঘরের ইমাম তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ বলেন, এমন শাসকের প্রয়োজন ছিল। আমর ইবনুল আস বাইতুল মাকদিস মুসলমানদের প্রথম কিবলা পুনরুদ্ধার করলো, সুলতান সালাউদ্দিন আইয়ুবি পুনরুদ্ধার করলো। আবার মনে হয় মন বলছে এই 1400 বছর পরে ওই ইসমাইল হানিয়ার নেতৃত্বে আবার যেন পুনরুদ্ধার হয়। ওরে বন্ধু, এতদিন শুধু মার খেয়েছে, আমরা দোয়া করেছি তামাম বাংলাদেশের সমস্ত মসজিদগুলোতে বিগত 20-30 বছর বয়স হওয়ার পর দেখেছি ওই ফিলিস্তিনিদের জন্য, মজলুম মুসলমানদের জন্য চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দোয়া করেছি, ধৈর্য ধারণ করেছি, আল্লাহর কাছে সাহায্য চেয়েছি। আল্লাহ কয় হ্যাঁ সাহায্য চেয়েছিলাম, ধৈর্য ধারণ করেছিলাম, আমি আল্লাহ তোমাদের সাথে ছিলাম, এই কথা ঠিক। কিন্তু সাবধান, কোরআনের এই এক আয়াতটা শুই নাই, থাইমা যায়ও না, সামনের আয়াতটার দিকে একটু তাকাইও। আল্লাহ বলে সামনের আয়াতটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ধৈর্য ধরবা, নামাজ পড়বা, দোয়া করবা, ঠিক আছে, কিন্তু বেঈমান যদি তোমার গলার ছাপ ধরে ফেলে, বেঈমান যদি তোমার গলার কলার ধরে ফেলে, ঘাড় ধরে ফেলে, তখন তুমি আর নরম হইও না, আবু বকরের মতো গরম হয়ে যাইও। কারণ কি জানুনি? আল্লাহ ডাক দিয়া বলে এই বেঈমান যখন গলায় হাত দিল, যখন কলার ধরল, মসজিদ যখন ভেঙে দিল, মাহফিল যখন বন্ধ করে দিল, মুসলমানদের আওয়াজ যখন নিচু করে দিল, তখন তুমি যদি এই বিরুদ্ধে লড়াই করো, তুমি যদি শহীদ হও, তুমি যদি মারা যাও, একজন আর দুইজন না, এই 75 বছরে 50-60 হাজার লোক মারা গেল, এই গত 3 দিনে পুরো রাষ্ট্রের শত শত মানুষ মারা গেছে। একজন মুরব্বী ভিডিওর সামনে আইসা বলে, একটা বাড়িতে আমি আমার ফ্যামিলি নিয়া 70 জন ছিলাম, আমি ছাড়া কেউ আর বেঁচে নাই। ওরে বন্ধু, আল্লাহ বলে হার যদি ধরে ফি সাবিলিল্লাহি, হ্যাঁ তখন তোমরা বৈশা থাইকো না, আল্লাহর রাস্তায় তোমরা লড়াই করো। হ্যাঁ যদি লড়াই করো, এই লড়াইতে জীবন যাইতে পারে, এই লড়াইতে মৃত্যু হতে পারে, এই লড়াইতে ছেলে মরতে পারে, স্বামী মরতে পারে, তবে শোনো, যারা এই লড়াইতে মারা গেল আসলে কেউ মারা যায় নাই, আল্লাহর কাছে তারা জীবিত। ওরে বন্ধু, এইবারের লড়াইতে আপনারা দেখেছেন একজন নার্স ডাক্তারি চিকিৎসা করতেছে, হাসপাতাল বিভিন্ন রোগের চিকিৎসা করতেছে, হঠাৎ দেখে ওই হাসপাতালের ভিতরে নিজের স্বামী আক্রান্ত অবস্থায় আসছে, নিজের স্বামীকে ট্রিটমেন্ট করাইয়া নিজের হাতে স্বামীর মৃত্যু নিশ্চিত করে ওই মা ওখান থেকে বের হইয়া এই ভি চিহ্ন বিজয়ের চিহ্ন দিয়া বলে, আমার স্বামী মারা যায় নাই, আমার স্বামী শহীদ হয়ে গেছে। কন্যা বের হয়ে আসছে, কয় তোমার আব্বু মরে নাই, আল্লাহর কাছে চলে গেছে। এই আয়াতের পরের অংশে আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমাইয়ু কতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা মারা যায়, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, শোনো, লা তাকুলু আমওয়াত, তোমরা তাদেরকে মৃত বলো না, না তারা মারা যায় নাই, বাল আহিয়াউন বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন কিন্তু তোমরা তা অনুভব করো না। সুতরাং বন্ধুরে,
আমি সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাবো, তারা শান্তি মিশনে যায়। পৃথিবীর কত রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করলো এই সেনাবাহিনীর আজকে গিয়া মুসলমানদের পক্ষ নিয়া ওই ফিলিস্তিনে যেন শান্তি ফিরে নিয়ে আসে। কারণ কি জাননি, আল্লাহ নবী বিশ্ব নবী বলে আল মুসলিম ও আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সুতরাং পৃথিবীর কোনো এক প্রান্তে যদি মুসলমান আক্রান্ত হয় তাহলে অন্য মুসলমান তার সাথে থাকবে, কারণ পৃথিবীর সমস্ত মুসলমানের এই দেহগুলো তোমার এই তিন হাত বডির মতো। এই হাতের ভিতরে যদি আঘাত লাগে এই আঘাতটা দিলে এসে লাগে, পায়ে যদি কেউ ব্যথা পায় আঘাতটা দিলে এসে লাগে, কারো যদি চোখে ব্যথা হয় আঘাতটা দিলে এসে লাগে। আল্লাহর নবীর ঐতিহাসিক ঘটনা আল মুসলিম ও আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সুতরাং কোনো মুসলমান যদি আক্রান্ত হয় ভাইয়ের সাহায্যে তোমরা আগে যাও। আর আল কুফরু মিল্লাতু ওয়াহিদ, পৃথিবীর সমস্ত কাফের মুশরিক বেঈমানগুলো হলো এক, সুতরাং ওরা সম্মিলিতভাবে তোমাদেরকে আক্রমণ করবে। এই জন্য কবির ভাষায় বলি যে বন্ধু ফিলিস্তিনে মারি খায়, আর আমরা বলি এটা তাদের আভ্যন্তরীণ বিষয়। এই বক্তব্য নেতারা দেয় কি দেয় না, কথা বলেন না কেন, মায়ানমার থেকে রোহিঙ্গাদের পাঠিয়ে দেওয়া হলো, 10 লক্ষ মানুষকে বস্তুচ্যুত করা হলো, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, মায়ের সামনে সন্তানকে হত্যা করা হলো, সন্তানের সামনে মাকে হত্যা করা হলো, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হলো। বন্ধু কয়টা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, না 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 বন্ধু এটা আভ্যন্তরীণ বিষয় না। তামাম পৃথিবীর কোনো জায়গায় যদি একজন মুসলমান আক্রান্ত হয় ওই মুসলমানের ব্যথা তোমার সিনার ভিতরে যদি না লাগে তাহলে তুমি আর মুসলমান থাকো না। বন্ধু তোমার হাত কেটে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি দেখাদো কোন দুঃখে, বলবে আমায় পাগল তুমি কি বোঝো নাই আসল কথা, একটি অঙ্গে আঘাত পেলে যে সারা দেহে করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারা মিশে যায় যন্ত্রণা, প্রকৃতির এই শাসিত বিধান তুমি কেন বুঝলে না। ও বন্ধু আমার আসল কথাটি এবার তাহলে শোনো, সারা বিশ্বে মুসলমানের ভেদাভেদ নেই কোনো, ঠিক কিনা বলুন। সুতরাং তামাম পৃথিবীর সমস্ত মুসলমানকে আহ্বান জানাবো, সমস্ত সেনাপ্রধান সমস্ত প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো, আভ্যন্তরীণ বিষয় বলে আর পিছায়া থাকবেন না। একদিন বোঝা গেল এই ইসরায়েল আক্রমণ হলো এক রাত্রে তামাম পৃথিবীর সমস্ত কাফিরগুলো বেঈমানগুলো ইসরায়েলের পক্ষ নিল। এ থেকে বোঝা যায় আমার নবীর কথা সত্য। সুতরাং তুমিও আমার নবীর কথা মাইনা মুসলমানের পাশে দাঁড়ায়ও, কথা বলেন ঠিক কিনা। এই জন্য যদি সেনাবাহিনী শান্তি মিশনে যায় শান্তি সেখানেও প্রতিষ্ঠা করো, আমরা ওয়েলকাম জানাবো, অর্থ দেব, শরণ দেব, মেধা দেব, যদি প্রয়োজন হয় সেনাবাহিনীর সাথে মুসলিম সেনাবাহিনীর যোদ্ধারাও শরিক হবে, ঠিক কিনা, দুই হাত তুলে বলুন ঠিক কিনা। যদি প্রয়োজন হয় আপনি আজকে ডাক দেন, একজন দুইজন না, সেনাবাহিনী আজকে ডাক দে। আমার বিশ্বাস আছে বাংলার জমিন থেকে 1,000, 2,000, 10,000 না, ওই মুসলমানদের প্রথম তেবলা পুনরুদ্ধারের জন্য এই দেশের 10 লক্ষ যুবক প্রস্তুত আছে, ঠিক কিনা বলুন। শুধু এখানে নয়, হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্পেনিশ ডেনিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান, তুমি তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান
কিবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ডেনিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান তুমি তো মুসলমান রক্তে যদি লেগে থাকে তোমার শাহাদাতের খুন লাখো শহীদের খুন রাঙা পথ ঢালো কলিজার খুন চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন নয়া জামানার মিনার মিনারে ডাকছে মুয়াজ্জিন ছিঁড়ে ফেলো সব মায়ার বাঁধন জীবনের পিছু টান মুসলমান তুমি তো মুসলমান তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল তুমি সুখী হও কিবা দুঃখী হও দেখো ইমান নির্ভেজাল স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর মৃত্যু তোমায় জানায় সালাম দূরে রয়ে শয়তান মুসলমান তুমি তো মুসলমান যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ডেনিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান তুমি তো মুসলমান এই জন্য বন্ধু লড়াই শুরু হয়ে গেছে এই লড়াই আভ্যন্তরীণ লড়াই না এই লড়াই চলতেছে শিয়ামর ইবনুল আসের যুগ থেকে নিয়া এই লড়াই চলতেছে সুলতান সালাউদ্দিন আইয়ুবির যুগ থেকে নিয়া এই লড়াই এখন চলতেছে ইসমাইল হানিফের সময়কাল নিয়া সুতরাং সালাউদ্দিন আইয়ুবির সাথে তামাম পৃথিবীর মুজাহিদরা যেমন যুক্ত হয়েছিল আজকেও তোমাকে ইসমাইল হানিয়ার সাথে যুক্ত হয়ে মুসলমানদের প্রথম টেবলা ফিরে আনতে হবে রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ কয় হা এই পথে চলতে গিয়া আপনারা দেখেছেন একজন না দুইজন না যে আক্রমণ হলো তোমার চেয়ে দেখতে সুন্দর শিক্ষিত ওই যুবকগুলো অকাতরে নিজের জীবনটাকে বিলায় দিছে যারা ইসরায়েলে আক্রমণ করেছে আজকে একটা ভিডিওতে দেখেছি ওখানে অনেক হামাস মুজাহিদদের লাশ পড়ে আছে ওরে বন্ধু আজকে এক সপ্তাহ হয়ে গেছে ওই লাশগুলো কেউ নেও নাই ওই জায়গায় পড়ে আছে ওরে যুবক তুমি জীবনটাকে বুঝলা অমর কি বোঝে নাই তুমি জীবনটাকে বুঝলা সাইয়েদুস সুহাদা হযরতে হামজা কি বোঝে নাই তুমি জীবনটাকে বুঝলা হযরতে হানজালা কি জীবনটাকে বোঝে নাই তুমি জীবনকে বুঝলা আবু তালহা কি বোঝে নাই তুমি জীবনকে বুঝলা আবু উবাইদা ইবনে জাররা কি বোঝে নাই হ্যাঁ তারা বুঝতে পেরেছে তারা কোরআনকে বিশ্বাস করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বিনয় কিছুক্ষণ ঠিক আছে কিন্তু সব সময় বিনয় নয় মাঝে মাঝে একটু গরম হবা হয় কারণ কি এর প্রমাণ কোরআন হাদিসে আসেনি আল্লাহ বলে হ্যাঁ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শোনো মুহাম্মাদের কয়টা গুণ বলি এক নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক নম্বর মুহাম্মাদ আল্লাহর রাসূল আর মুহাম্মাদের সাথে যারা আছে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার আর নবী মুহাম্মাদের সাথে যারা আছে তাদের তিনটা গুণ আছে এক নম্বর গুণ কি জানোনি আল্লাহ কোরআনে বলে এক নম্বর গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার তারা কাফেরদের ব্যাপারে বড় কঠোর এক নম্বর গুণ যেই গুণের আলোচনা এখন হচ্ছে সব সময় তসবি মানায় না ওই তসবির জায়গায় মাঝে মাঝে লাঠি লওয়া লাগে কথা বলেন না কেন রাস্তা দিয়ে যখন যায় কুকুর ঘুমানো থাকে পথিক আগে আঘাত করে না কিন্তু সাবধান একদিন ঘেউ করে উঠলো দুই দিন উঠলো তিন দিন যদি কিছু না বলো আঘাত করতে পারে এই জন্য সব সময় ঠান্ডা না মাঝে মাঝে একটু লাঠির বাড়ি দেওয়া লাগে আমার কথা না আল্লাহ কোরআনে বলে শোনো মুহাম্মাদ হলো আল্লাহর রাসূল আর তার সাথে যারা আছে তাদের মধ্যে একটা গ্রুপ আছে আশিদ্দাউ আলাল কুফফার এরা
কাফেরদের উপরে বড় কঠোর। এই শ্রেণীর আলোচনা এতক্ষণ করলাম, ওই গুণান্বিত গুণান্বিত ব্যক্তিরাই হলো এখন বর্তমানের মুজাহিদগণ। কয় হুজুর আমরা পারবো কেমনে, ওরা তো শক্তিশালী। আমি বলি যুবক তুমি জানো না, তোমার কোনো সেন্স নাই, কমন সেন্স নাই, তোমার মোবাইলে সারাদিন ভিডিও গেমস আর সিনেমা, এই তুমি দেখো নাই। এই যে আফগানিস্তানে তালেবানদের কাছে আমেরিকা ক্ষমতা ছিনিয়ে নিয়েছে 96-তে, আজকে 20 বছর পর আবার তালেবানদের কাছে ক্ষমতা দিয়ে গেছে, এমন পিটনি খেয়েছে বিমান ফালাইয়া রেখে যাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই মুসলমান তুমি যদি এখনো হতে পারো, আল্লাহ বলে হ্যাঁ আমি গ্যারান্টি দিলাম, একজন মুসলমান 100 বেঈমানদের বিরুদ্ধে দাঁড়ায় যাইতে পারবা, এর প্রমাণ আছে না নাই? খুব দূরে না, মাত্র 2 বছর আগে। কথা বলেন না কেন, কথা বলেন না কেন, নিজেদের যুদ্ধ বিমান নিয়ে যাইতে পারে না, ট্যাঙ্ক নিয়ে যাইতে পারে না, এরপর আবার প্রতিবেদন দেয় তো এখনো কাবুল দখল করতে আরো লাগবে 6 মাস, মাত্র 6 ঘন্টায় কাবুল দখল। কথা বলেন না কেন? কারণ কি? কারণ ওই ঈমান তারা অর্জন করেছিল, যার কারণে পায়ে জুতা ছিল না, মাথায় হেলমেট ছিল না, বড় বন্দুক কামান ছিল না, তাম পৃথিবীর পরাশক্তি ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন, লক্ষ লক্ষ মুসলমানের হত্যাকারী ওই আমেরিকার বিরুদ্ধে তারা আগ্রাসন চালিয়ে প্রতিবাদী লড়াই করে নিজের মাতৃভূমিকে হেফাজত করেছে, নিজের ইসলামকে হেফাজত করে ইসলামী শরীয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, এখনো পর্যন্ত তোমরা যদি সেই গুণে গুণান্বিত হতে পারো, এখনো পর্যন্ত যদি কোরআনের তাফসিরের মাহফিল থেকে সেই ঈমানী শক্তি অর্জন করতে পারো, কোনো বাতিল তোমাদের সামনে দাঁড়াতে জায়গা পাবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হ্যাঁ, এই পথে যখন চলবা তখন একটু কঠোর হওয়া লাগবে। 2 নম্বরে আল্লাহ বলে রুহামা উবাইনাহুম, নবীর কিছু সাথী সঙ্গী আছে পরস্পর পরস্পরের প্রতি দয়াশীল, আর একটা গ্রুপ আছে তারাহুম রুকআন সুজ্জাদা, আল্লাহর নবী বিশ্ব নবী বলে আর একটা গ্রুপ আছে আমার সাহাবীদের, তাদেরকে তোমরা কেমনে চিনবা, যখনই তাদের দিকে তাকাবা দেখবা তারা হয়তো রুকুতে আছে না হলে সেজদায় পড়ে আছে। সুতরাং ওলামায়ে কেরাম ও যুবক সবাই খানকায় থাকবে, সবাই নামাজে থাকবে তা না, তাই লই সলাতুল খৌফ নামের একটা নামাজ আছে, ওলামা ইকরাম জানে ওই নামাজ আবির্ভূত হতো না, ওই নামাজের হুকুম আহকাম আসতো না। সাহাবীদের গুণ তিনটা, একটা হলো আশিদ্দা ও আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে কঠোর, সুতরাং এলাকার কিছু যুবকদের সব সময় ওই কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে কঠোর থাকা লাগবে। কথা বলেন ঠিক কি না? এলাকায় গর্হিত কাজ হবে, নবীর বিরুদ্ধে কিছু নাস্তিক ওই চায়ের দোকানে ওই মহল্লায় দাঁড়িয়ে কথা বলবে, ওই সময় তুমি নরম হয়ে যাও না, ওই সময় তুমি গরম হয়ে ঈমানের পরিচয় দিও। ঠিক কিনা বলুন? একটা পরিবর্তন কিন্তু আসছে, সুবহানাল্লাহ বলেন, কষ্ট হয়নি আপনাদের? হ্যাঁ, ওয়াজ মুখস্থ করা লাগবে, মনে রাখা লাগবে, কোরআন বুঝতে হবে, বুঝতে হবে। আজ আমরা কোরআন পড়ি মরা মানুষের সামনে, কথা বলে কথা বলে মানুষ মারা যায়, কয়েক ছাত্র নিয়ে একটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইয়াসিনুল কোরআন হাকিম, এই মরা মানুষে কোরআন শোনেনি, কোরআন বলতে হবে জীবিত মানুষের সামনে। আল্লাহর নবী এআতের ব্যাখ্যায় বলে মান রাআ মুনকারান ফাল্লিউ গায়র বিয়াদি, যদি তোমার সামনে কোনো গর্হিত অশ্লীল বেহায়াপনা কাজ হয়, ইসলাম বিদ্বেষী যদি কোনো কাজ হয়, যদি পারো সর্বপ্রথম হাত দিয়ে বাধা দিবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, একটা সময় ছিল, একটা সময় এদেশে ইসলামের ফেলবে ঠিক কিনা বলো, হাত তুলে বলো ঠিক কিনা? ভুল বলছিনি? খুশি আল্লাহু আকবার,
পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয় নাই, হইছে নি, হইছে, আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। এবার আল্লাহ বলে শোনো, এই কঠোরকে একটু করতে গেলে আঘাত আসতে পারে, এমন কি জীবনটা চলে যাইতেও পারে, তবে একটা সুসংবাদ, বাল ওয়ালাকিল্লা তাশউউন, বলো যদি আঘাত আসে এমন কি যদি জীবনটাও চলে যায়, একটা সুসংবাদ দিলাম, দুনিয়া থেকে হয়তো চক্ষুটা তোমার বন্ধ হয়ে যেতে পারে, দুনিয়া থেকে হয়তো তুমি চলে যেতে পারো, কিন্তু আল্লাহর কাছে তুমি জীবিত, দুনিয়ার মানুষ অনুভব করতে পারবে না। অন্য জায়গায় আল্লাহ বলে বাল আহয়াউল ইনদা রব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত, কেমন জীবিত, দুনিয়ায় জীবিত মানুষ যেমন খাবার খায়, এই শাহাদাত অর্জনকারী এই মুজাহিদগণ কবরের ভিতরেও জান্নাতের খাবারগুলো ভক্ষণ করে। ওরে বন্ধু, এই হলো নরম, যেই জায়গায় নরম, আবার যেই জায়গায় গরম সেই জায়গায় গরম হওয়া লাগবে, কোরআনের শিক্ষা। এবার নবী বলে আমাদের সাহাবীর মধ্যে এই দোনো গুণই আছে, এক নম্বরে আশিদ্দা ও আলাল কুফার, কাফিরদের উপরে কঠোর, রুহামা উবাইনাহুম, দুই নম্বরে নিজেদের মাঝে বড় দয়াশীল। এর মানে মুসলমান মুসলমান ঝগড়া করবা না, সুন্নি ওয়াহাবি মতবাদ দিয়া এই লাল টুপি আর গোল টুপি, এই লম্বা টুপি আর কসকুল্লি দিয়া নিজেদের মাঝে কোনো ডিভাইডেড করবা না, কারণ বেঈমানগুলো আজকে একত্র হয়ে গেছে, সুতরাং তোমরা কালিমা পড়নেওয়ালারাও আজকে একত্র হয়ে যাও। কয় হুজুর বুঝলাম সর্বশেষ কি গুণ অর্জন করবো।